ইউক্রেনকে সামরিক সহায়তা তহবিল দিতে কয়েক মাস বিলম্ব হওয়ায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, কংগ্রেসের রিপাবলিকানদের কারণে ছয় মাস ইউক্রেনের জন্য $61 বিলিয়ন সামরিক সহায়তা বিল আটকে ছিল। বাইডেন শুক্রবার ফ্রান্সের প্যারিসে জেলেনস্কির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় অতিরিক্ত $225 মিলিয়ন তহবিল প্রদানের ঘোষণাও দেন তিনি। রাশিয়াকে প্রতিহত করতে বরাবরই আমেরিকাসহ পশ্চিমা মিত্রদের কাছে সামরিক সহায়তা বাড়ানোর আবেদন জানিয়ে আসছে ইউক্রেন। সময়মতো প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় রাশিয়ার সাথে যুদ্ধে কোণঠাসা হয়ে পড়েছে তারা। কংগ্রেসের জটিলতার কারণে অস্ত্রসহ অন্য সহায়তা দিতে বিলম্ব হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ডিডের 80তম বার্ষিকী উপলক্ষে ফ্রান্স সফররত বাইডেন শুক্রবার প্যারিসে জেলেনস্কির সাথে বৈঠকে বসেন। এ সময় প্রেসিডেন্ট বলেন, কংগ্রেসে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রস্তাবিত $61 বিলিয়নের বিলটি রিপাবলিকানরা আটকে দেয়। বিলটি প্রায় ছয় মাস আটকে ছিল। বিলটি পাশ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন অসাধারণ সাহসিকতার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে সাধুবাদ জানান বাইডেন। এ সময় ক্রেমলিনের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা বরাবরই ইউক্রেনের সাথে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। বৈঠকে বাইডেন ইউক্রেনকে নতুন করে আরো $225 মিলিয়ন সামরিক তহবিল দেওয়ার ঘোষণা দেন। এই নিয়ে ইউক্রেনকে মোট ছয় বার সামরিক সহায়তা তহবিল দেয়া হলো বলে জানান তিনি। এদিকে ইউক্রেনের পাশে থাকায় আমেরিকা ও বাইডেনকে ধন্যবাদ জানান জেলেনস্কি। First of all, thank you so much for your significant support. You, your administration, we are very thankful from all Ukrainians to your military support, financial support. আমেরিকার ইউক্রেনের পক্ষে থাকা অনেক জরুরি বলে উল্লেখ করেন তিনি। It's very important that in this unity, United States, America, all American people stay with Ukraine, like it was during World War II. Adlin Shreya, TBN 24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।